আচ্ছা তো ভাই, ইনস্ট্যান্ট মানে কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট। আজকের অফার থেকে আপনার প্রত্যেককে ইনস্ট্যান্টলি 30 সেন্ট করে ক্লেম করতে পারেন, তাও আবার সরাসরি বাইন্যান্সের মধ্যে ভাই। পেমেন্ট 100% গ্যারান্টি, জাস্ট আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং জয়নিং যে প্রসেসগুলো থাকবে ওইগুলো কমপ্লিট করলেই আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনারা টোটাল আর্নিং করতে পারেন 0.4 ম্যাটিক টোকেন এবং 0.1 USD। তো 0.4 ম্যাটিক টোকেনের ভ্যালুটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে 20 সেন্ট এবং 10 সেন্টের মতো USD পাবেন, টোটাল আপনার প্রায় 30 সেন্টের মতো আর্নিং হবে আর কি। ঠিক আছে, যদি আপনি পারেন তাহলে এখানে মাল্টিপল করেন, মাল্টিপল করতে পারে প্রত্যেকটা অ্যাকাউন্টে 30 সেন্ট করে হবে। সো 4 থেকে 5টা অ্যাকাউন্টে জয়েন করলে ইজিলি $2 থেকে $3 আপনার প্রফিট হয়ে যাবে। সো এইখানে শুধুমাত্র একটা অফার আসবে এমনটা না, প্রতিনিয়ত কিন্তু এখানে অফার আসতেই থাকবে। আর আমরা যে অফারগুলো আসবে এগুলো কিন্তু প্রতিবারে টেলিগ্রামে শেয়ার করবো। সো প্রত্যেকের টেলিগ্রামটা অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন, বারবার ইউটিউবে শেয়ার করা কিন্তু পসিবল না। ঠিক আছে, আর এইখান থেকে দেখা যাচ্ছে আপনার প্রতি সপ্তাহে যদি 2টা করে অ্যাডও আসে, 2টা করে অ্যাডও মিনিমাম আপনি যদি $1 করে কুম মারতে পারেন, তার মানে প্রতি সপ্তাহে মানে ভালো একটা আর্নিং আপনার হয়ে যাবে। ঠিক আছে, তো কীভাবে কী করেন A to Z প্রসেসটা দেখা দেবো, জাস্ট প্রত্যেকে ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আর বাদ বাকি যে অ্যাডগুলো ইনস্ট্যান্ট পেমেন্ট করে এবং যে অফারগুলো লিমিটেড টাইম থাকে ওইগুলো তো টেলিগ্রামে শেয়ার করা হয়। সো টেলিগ্রামটা যদি আপনি জয়েন থাকেন মোটামুটি ভালো আর্নিং করতে পারেন। দেখেন অলরেডি আমাদের সাথে 3.1K ইউজার কাজ করতেছে। সো ভাই তারা যেহেতু আর্নিং করতেছে, আপনার আর্নিং হবে অবশ্যই ডিসক্রিপশন লিঙ্কটা আছে, লিঙ্কের মাধ্যমে জয়েন করে নিন। ঠিক আছে, আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, ভিডিওর মধ্যে কোনো প্রকার রেফার কমিশন নাই, জাস্ট শুধুমাত্র আপনার আর্নিং করতে পারবেন, তার সাথে আনলিমিটেড ট্রিক দেখাই দেবো। প্রত্যেককে ভিডিওর মধ্যে লাইক করে দেবেন এবং আপনি যদি আমাদের ইউটিউবের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাই দা বেল বাটন এটাকে অন করে রাখবেন। এতে করে দেখেন আমরা প্রতিনিয়ত যে ওয়ালেট অফার এবং ইনস্ট্যান্ট পেমেন্ট অফারগুলো শেয়ার করতেছি, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং আপনি কুম মারতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, ভিডিও মূল টপিকে চলে আসে, অনেক বকবক করে ফেলছি, আবার বলতেছি ভিডিওর মধ্যে কোনো রেফার কমিশন নাই, প্রত্যেকে লাইক করে দেবেন। ঠিক আছে, তো এখন জয়নিং প্রসেসটা আমি আপনাদের দেখাই দিই। তো জয়েন করার জন্য কী কাজ করবেন, এখান থেকে দেখেন আমি আপনাদের একটা লিঙ্ক দেওয়া রাখবো, জাস্ট এই লিঙ্কের মধ্যে দেখেন সাইন আপ লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু আপনার এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট থাকা লাগবে। সো প্রত্যেকে মাস্ট বি বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলে নেবেন, আশা করি প্রত্যেকের বাইন্যান্স অ্যাকাউন্ট 5 থেকে 10টার মতো আছে। সো যতগুলো বাইন্যান্স আছে ততগুলো কুব হবে আর কি। ঠিক আছে, তো জাস্ট আপনি নিচে দিয়ে সাইন আপ অপশনটা আছে, সাইন আপ অপশনটার মধ্যে প্রেস করবেন। তো এই কাজটা আপনি ইয়া দিয়ে করতে পারেন না, ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারেন না, অবশ্যই আপনাকে মেটামাস্ক কিংবা কিউই মানে কিউই ব্রাউজার কিংবা আপনাকে মাইসেস ব্রাউজার যেটা আছে মাইসেস ব্রাউজারটাকে ইউজ করা লাগতে পারে। ঠিক আছে, তো যার কাছে কিউই আছে সে কিউই ইউজ করবে, যার কাছে মাইসেস আছে সে মাইসেস ইউজ করবে। তো দেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনি এখানে কী কাজ করবেন, এখানে আপনার একটা অ্যাকাউন্ট খোলা লাগবে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখেন যে কন্টিনিউ উইথ ইমেল, এই কন্টিনিউ উইথ ইমেলের মধ্যে প্রেস করবেন, আপনি জাস্ট আপনার যে মেইলটা আছে মেইলটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো ধরেন আমি আমার যে কোনো একটা মেল দিয়ে দিলাম, মেলটা দিয়ে দেওয়ার পর নেক্সটের মধ্যে প্রেস করেন, নেক্সটের মধ্যে প্রেস করলে আপনার যে মেইলটা আপনি সাবমিট করছেন ওই মেইলের মধ্যে দেখবেন আমার একটা মেইল আসে, দেন এরকম একটা মেইলের মধ্যে দেন লগ ইন উইথ ম্যাজিক স্টোর যে অপশনটা আছে এই লগ ইন উইথ ম্যাজিক স্টোরের মধ্যে প্রেস করবেন। তো এইটা লিঙ্কটাকে আপনি কপি করবেন, ট্যাপ করবেন, ট্যাপ করে ধরলে এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, কপি করার পর আপনি যে ব্রাউজার দিয়ে ওপেন করতে চাচ্ছেন ওই ব্রাউজারটার মধ্যে নিয়ে যাবেন, যেমন মাইসেস অথবা কিউই। তো আমি মাইসেস দিয়ে দেখাবো। তো দেন আপনি আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করা হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, দেন আমি আপনাদের কেমন ইন্টারফেস আসবে ওইটা দেখাচ্ছি, ওয়েট। তো ভাই যখন আপনি ক্লেমের মধ্যে প্রেস করবেন আপনার সামনে যে এরকম ইন্টারফেস শো করবে যে টু ম্যাজিক আইডি, এখানে আপনাদের ম্যাজিক আইডিটা সেটা কানেক্ট করা লাগবে, সেটা হচ্ছে ইভিএম ওয়ালেট। তো এখন ইভিএম ওয়ালেট কি, ইভিএম ওয়ালেট হচ্ছে আপনার মেটামাস, আপনি যে ব্রাউজারটা ইউজ করেন কিউ অথবা মাইসেস, ওই মাইসেস ব্রাউজারের মধ্যে আপনি আপনার যে মেটামাসের এক্সটেনশনটা আছে এক্সটেনশনটা কিন্তু অবশ্যই অ্যাড করে নেবেন। আমার অলরেডি অ্যাড করে দেওয়া আছে, আপনার যদি অ্যাড না থাকে তাহলে অ্যাড করে নেবেন। ঠিক আছে, এইগুলো বিষয় দেখাইতে লাগবে না, যারা প্রো খেলোয়াড় তারা অলরেডি করে নিয়েছেন। দেন কী কাজ করুন, এইখান থেকে যে কানেক্ট ইভিএম ওয়ালেট, এই কানেক্ট ইভিএম ওয়ালেটের মধ্যে প্রেস করুন, প্রেস করে একটা কনফার্মেশন যাবে, জাস্ট আপনি এটা কনফার্ম করে দেবেন। ঠিক আছে, তো কনফার্ম করে দিলে আপনার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিটলি হয়ে গেছে। এখন কী কাজ করবেন, এখানে আপনাকে বেশ কিছু সোশ্যাল মিডিয়া কানেক্ট করা হবে। সোশ্যাল মিডিয়া কানেক্ট করার জন্য কী কাজ করবেন, এই যে উপরের দিকে দেখেন আপনার অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, এই যে ছোট্ট করে অ্যাকাউন্ট নামে অপশন আছে, তো অ্যাকাউন্টের মধ্যে প্রেস করেন। চাইলে আপনি ডেস্কটপ সাইট করতে পারেন, আমি ডেস্কটপ সাইট দিয়ে করতেছি। দেন প্রোফাইল ওভারভিউ যে অপশনটা আছে, এটা প্রোফাইল ওভারভিউর মধ্যে আসলে এইখান থেকে দেখবেন অনেক কিছু আছে। তো এইখানে আপনাকে যে সোশ্যাল মিডিয়া কানেক্ট করাবে, এখানে আপনাকে অবশ্যই ভাই আপনার যে ডিসকর্ডটা আছে ডিসকর্ডটাকে কানেক্ট করাবে এবং বাদ বাকি আরও ইয়েগুলো কানেক্ট করাবে আমি দেখাচ্ছি। জাস্ট আপনি যে লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্ট অপশনটা আছে, লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্টের মধ্যে প্রেস করলে যে লিঙ্কগুলো আপনি অ্যাড করতে চাচ্ছেন ডিসকর্ডে ইউজার নেমটা দিয়ে দেবেন। দেন ইউজার নেম দিয়ে দিলে আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এবং ইভিএম ওয়ালেটটা অবশ্যই সাবমিট করে নেবেন। দেন আসি মেইন টপিকে, দেন আপনি যদি এই অফারের মধ্যে আসেন অফারটা পাবেন কো, এই যে হোয়াট অফার অপশন আছে, হোয়াট অফার অপশনের মধ্যে প্রেস করলে আপনি বাকি যে অ্যাডগুলো চলতেছে ওয়ান গোয়িং এই অ্যাডগুলো পাবেন আর কি। ঠিক আছে, তো এখন মূলত জয়নিং প্রসেস থাকি, জয়নিং প্রসেসটা বলতে যখন আপনি ক্লেম অ্যাডের মধ্যে প্রেস করেন, সাপোজ আমি ক্লেম অ্যাডের মধ্যে প্রেস করলাম, এই অ্যাকাউন্টে ক্লেম অ্যাডের মধ্যে প্রেস করলাম, তো ভিউ অফারের মধ্যে প্রেস করলে এখান থেকে ক্লেম শো করতেছে, ক্লেমের মধ্যে প্রেস করলে এটা কিন্তু আমার ক্লেমের নতুন যে ইন্টারপ্রাইজ আছে নতুন ইন্টারপ্রাইজের মধ্যে নিয়ে যাবে। ঠিক আছে, তো আপনার কিন্তু এই ইন্টারপ্রাইজে নিয়ে যাবে, আপনার এরকম শো করবে যে ইনসাফিসিয়েন্ট কর্মা পয়েন্ট। ঠিক আছে, কর্মা অথবা কর্মা যে কোনো একটা। সো এই পয়েন্ট আপনাকে মিনিমাম 50টা হওয়া লাগবে আপনি যদি এই ইভেন্টে জয়েন করতে চান। ঠিক আছে, তো এখন পয়েন্ট আর্নিং করবেন কীভাবে, পয়েন্ট আর্নিংয়ের জন্য কী কাজ করবেন, আপনি জাস্ট এই যে অ্যাকাউন্ট অপশন আছে,
পয়েন্ট আর্নিং করেন কি মূলত এই প্রসেসটা দেখা দিচ্ছি ঠিক আছে জাস্ট এই যে অ্যাকাউন্ট অপশনটা আছে না এই অ্যাকাউন্ট অপশনের মধ্যে আর্নিং প্রেস করবেন ঠিক আছে প্রেস করবেন এইখান থেকে দেখেন ভোট অন প্রজেক্ট ভোট অ্যান্ড আর্ন যে অপশনটা আছে আপনি এখানে যতগুলো প্রজেক্টের মধ্যে ভোট করবেন তো ভোট একদম ইজি কোনো প্রকার ফি লাগবে না সম্পূর্ণ ফ্রি ঠিক আছে জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন ভোট নামে একটা অপশন আছে আমরা ভোট দিয়ে দেবো প্রত্যেকটা ভোটের জন্য আপনি 50টা করে পয়েন্ট পাবেন ঠিক আছে আর এইখানে আপনি যদি 50টা পয়েন্ট করতে পারেন সরি প্রত্যেকটা ভোটের জন্য আপনি 30টা করে পয়েন্ট পাবেন এটা বলতে ভুল হয়ে গেছে 30 থেকে 35টার মতো পয়েন্ট পাবেন ঠিক আছে এক্সাক্ট অ্যামাউন্ট আমার জানা নাই তো দেন আপনি ভোটের মধ্যে প্রেস করেন ভোটের মধ্যে প্রেস করার পর এখানে একটা কনফার্মেশন যাবে জাস্ট আপনি ওটাকে কনফার্ম করে দেবেন ঠিক আছে তো মেটামাস্কটা আমি আনলক করে নিচ্ছি তো দেন এরকম ইন্টারপ্রেজ আসবে আপনি চাইলে ইয়েস দিতে পারেন অথবা নো দিতে পারেন এটা ডাজেন্ট ম্যাটার আপনার ভোটের উপর তো দেন আপনি ভোট দিয়ে দেবেন দেন এখানে কনফার্মেশনটা চলে আসবে ঠিক আছে তো এখন অনেকে বলবে যে ইয়েস দিব নাকি নো দিব সো ভাই আপনি ইয়েস দেন নো দেন এটা আপনার ইচ্ছে কোনো ব্যাপার না আপনি ভোট দিলেই হলো ঠিক আছে কাকে ভোট দেন ক্লোজের মধ্যে প্রেস করুন এই ভোটটা দেওয়ার জন্য কিন্তু আপনি 30 থেকে 35 মতো কর্মা পয়েন্ট পাইতে পারেন তো আমার এক্সাক্ট অ্যামাউন্টটা জানা নাই ঠিক আছে দেন আপনি কী কাজ করেন এইটা একটা হয়ে গেল আমাদেরকে লাগে প্রায় 50টার মতো কর্মা পয়েন্ট সো আপনার 30টা হয়ে গেছে এখন আপনি অ্যাগেন অ্যাকাউন্টের মধ্যে প্রেস করেন দেন ভোট আর আর্নের মধ্যে প্রেস করেন দেন এখানে দেবেন আর একটা ভোটের অপশন চলে আসে যে নিচের দিকে যে প্রজেক্টগুলো আছে এগুলো কিন্তু ভোট দেওয়ার অপশন আছে ঠিক আছে তো জাস্ট এই প্লেজ প্লাসের মধ্যে প্রেস করবো সো প্লাসের মধ্যে প্রেস করে এটা ভোটের মধ্যে অ্যাড হয়ে যাবে দেন ভোটের মধ্যে প্রেস করেন দেন আপনি এটা ভোট দিয়ে দেন আমি ইয়েস দিয়ে দিলাম দেন একটা কনফার্মেশন আসবে কনফার্মেশনটা দিয়ে দেবেন এইভাবে ভাই আপনি আনলিমিটেড ভোট দিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে যতগুলো প্রজেক্ট থাকে ততগুলোতে ভোট দেবেন এবং আপনার যে কর্মা পয়েন্টগুলো আছে কর্মা পয়েন্টগুলো কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে তো এখানে আরেকটা দেখা দিই যে ভোটটা দেবেন কীভাবে মূলত তো এখানে আমরা যে প্রজেক্ট ওভারভিউটা অপশন আছে এই ওভারভিউর মধ্যে আসলে দেখতে পাবো আর কি ঠিক আছে যদি আপনার শো না করে আপনি জাস্ট এই যে এইখানে দিতে পারতেছেন প্লাস অপশন তো আমি আরও ভালোভাবে দেখা দিই এই যে প্লাস অপশন এই প্লাস অপশনের মধ্যে প্রেস করেন প্রেস করলে এটা অ্যাড হয়ে যাবে দেন এই সবগুলো প্লাসের মধ্যে প্রেস করে অ্যাড করে নেবেন ঠিক আছে দেন প্রত্যেকটাতে ভোট দিয়ে দেবেন আশা করি ব্যাপারটা ক্লিয়ার দেন এখন আমাদের ভোট দিয়ে কর্মা পয়েন্ট আর্নিং করা কমপ্লিটলি হয়ে গেছে এখন আমরা অফারে জয়েন করবো দেন আপনি এই যে হোয়াট অফার আছে হোয়াট অফারের মধ্যে প্রেস করে দেন হোয়াট অফারে প্রেস করে দেওয়ার পর এইখান থেকে দেখেন টোটাল ইউজার হয় 5000 ইউজার সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ দ্রুত জয়েন করা ট্রাই করবেন যদি আপনি দ্রুত জয়েন না করেন অফার কিন্তু শেষ হয়ে যাবে হয়তো ভিডিওটা কালকে সকালে পাবলিশ হতে পারে তারপর যারা দেখবেন দ্রুত জয়েন করবেন ভিউ অফারের মধ্যে প্রেস করো ভিউ অফারের মধ্যে প্রেস করলে ক্লেম অফার আছে ক্লেমের মধ্যে প্রেস করে দেন দেন নতুন ইন্টারপ্রাইজের মধ্যে আমাদেরকে আর কি নিয়ে যাবে ঠিক আছে এইখান থেকে আমাদের যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কিন্তু মাস্ট বি কমপ্লিট করা লাগবে আপনি যদি ভুলভাল করেন অথবা যদি স্কিপ করে যান ভাই তাহলে কিন্তু হবে না অবশ্যই পরিশ্রম করা লাগে পরিশ্রম না হলে কিন্তু আপনার আর্নিংটা হবে না দেন কী কাজ করেন এখান থেকে আমাদেরকে বেশ কিছু টুইটার দিয়ে রাখছে তো এইভাবে আমাদের ফলো দেওয়া লাগবে সো জাস্ট আমরা এই যে ফলো অপশন আছে ফলোর মধ্যে প্রেস করে দেবো যে এন্টার অপশন এন্টার মধ্যে প্রেস করে দেবো দেন এখান থেকে দেখেন টুইটার তো আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে বলছে আমরা ওয়ালেটটাকে জাস্ট কানেক্ট করে নিবো ঠিক আছে তো যতবার ওয়ালেট কানেক্ট করতে বলে কানেক্ট করে নিয়েন যেহেতু ফ্রি লাগবে না কানেক্ট করতে সমস্যা কি দেন সাইনের মধ্যে প্রেস করে দিলাম আর ভাই আমি কিন্তু সব কিছু লাইভে করে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় তার কারণ আমি অলরেডি এটার প্রবলেম ফেস করছি ঠিক আছে তো জাস্ট যে এটার মধ্যে প্রেস করে দিব দেন যে বাইন টুইটার নামে একটা অপশন আছে আমি জুম করলে হয়তো ব্যাপারটা বলতে ভালো হবে তো এখানে দেন বাইন টুইটার নামে একটা অপশন আছে আমরা অলরেডি বাইন করি নাই যদি আপনি অলরেডি বাইন করে থাকেন তো ভালো বাইন না করলে আপনি আবার বাইন করে নেবেন জাস্ট আমি বাইন্ডের মধ্যে প্রেস করলাম বাইন্ডের মধ্যে প্রেস করার আমার যে টুইটারটা আছে আমি টুইটারটাকে জাস্ট অথরাইজ করে দেবো ঠিক আছে তো অথরাইজ করে দিলাম তো দেখেন অথরাইজ করে দেওয়া হয়ে গেছে দেন আমাদেরকে ফলো করতে বলেছে আমরা ফলোর মধ্যে প্রেস করে এটাকে ফলো করে দেবো ঠিক আছে তো দেখেন আমাদের ফলো দেওয়া কিন্তু অলরেডি কমপ্লিটলি হয়ে গেছে দেন আমরা ব্যাক প্রেস করবো ব্যাক প্রেস করবার ভেরিফাইয়ের মধ্যে প্রেস করবো ভেরিফাইয়ের মধ্যে প্রেস করে আপনার যে টাস্কটা আছে টাস্কটা কিন্তু অলরেডি হয়ে যাবে তো এখানে দেন এটা পেন্ডিং আছে এবং এটাতে টিক মার্ক কিন্তু চলে আসে দেন নিচে দেখে তো আর একটা টুইটার দিয়েছে দেখেন আপনাকে ডিগ্রি মেটাভার্স জানান ভিডিও তো এখানে টাস্কটা কমপ্লিটলি করা লাগবে দেন আমরা এটার মধ্যে যাবো দেন আমি এই যে আই টুইট লাইক তো এটার মধ্যে প্রেস করে দেন এটার মধ্যে আপনাকে আর লাইক দেওয়া লাগবে ঠিক আছে জাস্ট আমি আমার যে টুইটার লাইকটা আছে লাইকটা দিয়ে দিচ্ছি এইগুলো টাস্ক আমরা প্রত্যেকে সো টুইটার টাস্ক কমপ্লিটলি হয়ে গেলে আপনাকে যে ডিসকোডের টাস্ক আছে ডিসকোডের টাস্কের মধ্যে নিয়ে আসবে ডিসকোডটাকে আপনি জাস্ট বাইন্ড করে নেবেন বাইন্ড করে নেওয়ার পর এখানে একটা ডিসকোড চ্যানেল দেবে জাস্ট আপনি ডিসকোডের মধ্যে জয়েন করে নেবেন ঠিক আছে তো এখানে দেখেন অনেকে এটা হয়তো বা আলাদা তো এখন আমাদের আসে নাই ওয়েট তো আমাদের জয়নিং যে প্রসেসটা ছিল জয়নিং প্রসেসটা অলরেডি কমপ্লিটলি হয়ে গেছে ঠিক আছে তো এখন আপনি কী করছেন এখান থেকে আরও বেশ কিছু করতে পারেন না করলেন নাই আমরা ব্যাক প্রেস করবো ব্যাক প্রেস করবার ভেরিফাইয়ের মধ্যে প্রেস করে দিব ওকে তো জাস্ট আমি ব্যাক প্রেস করে নিচ্ছি সো ফাইনালি আমরা যে টাস্কগুলো ছিল প্রত্যেকটা টাস্ক কিন্তু অলরেডি কমপ্লিটলি করে নিয়েছে এবং এখানে দেখেন আমাদের যে রিওয়ার্ড এই রিওয়ার্ডটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 40.4 ম্যাটিক ঠিক আছে আমরা এটা পাবো সো পাওয়ার কথা ছিল ইনস্ট্যান্টলি বাট এখন কেন আমরা ইনস্ট্যান্টলি পাইলাম না এটা হচ্ছে একটা বিষয় ঠিক আছে তো ভাই পেমেন্ট আপনি ইনস্ট্যান্টলি মূলত পারবেন জাস্ট 10 থেকে 20 মিনিট অথবা 30 মিনিটের মতো টাইম লাগতে পারে ঠিক আছে তার কারণ হিউজ করে লোকজন এখানে জয়েন করতে দেবে সবার অ্যাক্টিভিটিটা চেক দেবে তারপর তারা পেমেন্টটা করে দেবে সো পেমেন্ট নিয়ে কোনো প্যারা নিয়ে না যদি আপনি সমস্ত টাস্ক কমপ্লিটলি করে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার যে পেমেন্ট এই পেমেন্টটা পেয়ে যাবেন ঠিক আছে সো প্যারানাই জাস্ট আপনি এই কাজটা করে রাখেন দেন দ্বিতীয় অফারে জয়নিং প্রসেসটা বলে দিচ্ছি তো পেমেন্টটা কেমন কোন হবে এইটাও বলে দেবো দ্বিতীয় প্রসেস অফার হচ্ছে আমাদের এইটা ঠিক আছে দেন আপনি যদি ভিউ অফারের মধ্যে প্রেস করেন ভিউ অফারের মধ্যে প্রেস করার বাকি যে অর্ডারগুলো আছে এই যে কিছুক্ষণ আগে দেখাইলাম এই যে ক্লেম অফার আছে ক্লেম অফারের মধ্যে যাবেন দেন বাদ বাকি যে টাস্কগুলো আছে প্রতিটা টাস্ক আপনি কমপ্লিটলি করে নেবেন সো এই অফারটা যদি দেখা যায় তাহলে মোটামুটি ভালোই টাইম লাগবে তো একটা যদি দেখা দিচ্ছি বাদ বাকি অফারের মধ্যে সবগুলো ঠিক আছে জাস্ট আপনি এই সমস্যাটা দেখেন সেম টু সেম হ্যার এখানে তো জাস্ট ওই টাস্কগুলো কমপ্লিটলি করে নেবেন কমপ্লিটলি করে নিলে
আপনি দেখবেন আপনার যে মেইল, মনে করেন আপনি যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, সাপোজ আমি এই মেইলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছি, তো 30-40 মিনিট পর আপনি দেখবেন যে আপনার এই মেইলের মধ্যে একটা লিঙ্ক মানে একটা কোড আসছে, ঠিক আছে। তো কোডটা দেখতে হবে কেমন, কোডটা দেখতে হবে এই যে এমন, তো ওয়েট। তো যে মেইলটা আপনি সাবমিট দিয়েছেন এই যে এরকম একটা কোড পাবেন, ঠিক আছে, যে নিচের দিকে দেখেন রিডিমেশন কোড দেওয়া আছে। সো এই কোডটাকে জাস্ট আপনি কপি করবেন, তো এই পেমেন্টটা আপনি সেম এইভাবে পাবেন, কপি করে আপনি জাস্ট বাইন্যান্সের মধ্যে চলে যাবেন। তো বাইন্যান্স থেকে গিয়ে আপনি যে গিফট বক্সটা আছে, গিফট বক্সটাকে জাস্ট আপনি ক্লেম করে নেবেন, ঠিক আছে। আশা করি বাইন্যান্সের গিফট বক্স পুরো ক্লেম করতে পারেন, যদি ক্লেম করতে না পারেন কমেন্টে কমেন্ট করে আমি আপনাদের বাকি প্রসেসটা বোঝা দেওয়ার চেষ্টা করবো। সো যারা নতুন জয়েন করবেন তারা যদি বেশি কোনো পারেন আর্নিং করতে পারেন, সেক্ষেত্রে বেশি কিন্তু রিওয়ার্ডগুলো যেগুলো আছে এগুলো কিন্তু পুরোটা ক্লেম করতে পারবেন, ঠিক আছে। আশা করি ব্যাপারটা ক্লিক। সো কিছু কারণে যে চ্যানেলটা বের হয়েছিল ওটা আমাদের আরেকটা চ্যানেল, বাট আমি ভুল করে ওইটা চলে গেছিলাম, ঠিক আছে। তো কোনো ব্যাপার না, জাস্ট আপনি রিওয়ার্ড যেগুলো আছে ওইগুলো ক্লেম করে রাখেন এবং বাকি আপডেট আমরা পরবর্তীতে জানাই দেবো। তো এখানে আপডেটে কোনো কিছু নয়, বাকি আরও অনেক এয়ারড্রপ আসবো, ওই এয়ারড্রপগুলো মূলত আমরা টেলিগ্রামে শেয়ার করবো, ঠিক আছে। এই অফারে যেখান থেকে আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন, সো প্রত্যেকের টেলিগ্রামে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবেন, তার কারণ এই টেলিগ্রামে অ্যাক্টিভ থাকলে সব ধরনের এয়ারড্রপ আপনি সবার আগে পাবেন এবং সবার আগে জয়েন করার মানে আর কি ইয়া পাবেন আর কি, ঠিক আছে। তো আর তো যারা ফুল ভিডিওটা কন্টিনিউ করছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং প্রত্যেকের ভিডিওর মধ্যে লাইক করে দেন, ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়েছে ভাই। সো রেফার কমিশন দেওয়ার জন্য প্রত্যেকে লাইক করে দেন, ওকে।